আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সবাই করোনা ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করবেন তো যারা যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কমেন্টে জানাবেন তো আজকে কথা বলবো দাঁড়া জ্যাপে বিকাশ পেমেন্ট না হওয়ার যে সমস্যাটা সেটি নিয়ে সমস্যার কথা বলবো তো প্রথমে আপনারা অর্ডারটি করার সময় পেমেন্টে গেলেন তো পেমেন্টে করা গেলে সেফ বিকাশে চাপ দিয়ে পে না হতে গেলেন তো দেখা গেল তারপর আপনাকে কি বলল যে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করতে হবে তো আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলেন তো বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কনফার্মে চাপ দিব কনফার্মে চাপ দিলে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে একটা কোড আসবে নাকি সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তো এটা বসালে কোডটা বসালে কি হবে অ্যাকাউন্টটা আপনার দ্বারাজ অ্যাকাউন্টে বাইন্ড হয়ে যাবে বিকাশ অ্যাকাউন্টটা দ্বারাজ অ্যাকাউন্টে বাইন্ড হয়ে যাবে তো আমরা এই যে মেসেজে যে কোডটা এসেছে সেটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলে কনফার্ম চাপ দিব তো কনফার্ম চাপ দিলে আসলে সমস্যাটা শুরু হয় তো কি সমস্যা সমস্যাটা হচ্ছে কনফার্ম চাপ দেওয়ার পরে আপনার যে পরবর্তী যে পেজটা আসে সেটা হচ্ছে এরকম সাদা এসে স্টাক হয়ে যায় মানে এখানে আটকে যায় তো তারপরে কোনো কিছু হয় না তো কি করবেন এখানে তো এখানে দুই তিনটা মানে আপনার কারণ আছে সেটা আমি বলবো তো প্রথম কারণটা হচ্ছে এটার কোনো সমস্যা না আপনারা ওই যে ব্যাকে চাপ দিয়ে আপনার হোম পেজে চলে যাবেন হোম পেজে চলে যাবেন চার পরে তারপর নিচে দেখুন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাবেন তো অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখবেন এখানে এই যে মাঝখানে পে টু পে টু পে এইখানে ক্লিক করতে হবে মাই অর্ডারসে টু পেতে ক্লিক করলেন ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে দেখুন এবার ওই যে আপনার যে অর্ডারটা সেটার মধ্যে আবার দেখাচ্ছে পে নাও তো এখানে পে পেনাওতে চাপ দিলাম ওই অর্ডারটা যে অর্ডারটা আমরা পে করব পে করার পরে দেখুন আপনারা বিকাশ তো এই গেজে দেখুন আমরা যে বিকাশ নাম্বারটা বাইন করেছি সেটা এখানে দেখাচ্ছে তো পে পেনাওয়ে চাপ দিয়ে আমরা কী করলাম চলে গেলাম পেমেন্টের পেজে পেমেন্টের পেজে গিয়ে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের পিন নাম্বারটা পিন নাম্বারটা দিয়ে আমরা কি করলাম কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে সেটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং পেমেন্ট হয়ে যাবে দেখুন পেমেন্ট হয়ে যাচ্ছে তো এটা হলো নরমাল একটা ব্যাপার তো আরও ব্যাপার আছে ধরুন তারপরও যদি এটা আপনাদের হলো না যে নাম্বারটা বাইন্ড হচ্ছে না তো তা এটারও দুইটা কারণ থাকতে পারে তো এখানে দেখুন আমাদের আগের অর্ডারটা পূরণ হয়ে গেছে তো ওই যে যেই দুইটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে একটা হলো আপনাদের মোবাইলে সেটা সাপোর্ট করছে না তো আপনাদের এই পেমেন্টটা আপনারা কম্পিউটার ইউজ করে মানে কম্পিউটারে ঢুকে আপনারা পেমেন্টটা করতে পারবেন তো কম্পিউটারে ঢুকে তো কম্পিউটারে যেসব ব্রাউজার সেসব ব্রাউজার ইউজ করে দ্বারা যে লগ করে মানে আপনার যে অর্ডারটা সেটা পে করে দিবেন এই ক্রোম ব্রাউজার সবচেয়ে ভালো হতে পারে তো এটা একটা সমস্যা তো আরেকটা সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা যে মানে বিকাশটা অ্যাড করার চেষ্টা করছেন যেটা মানে অ্যাড হচ্ছে না সেই বিকাশটা হয়তো আপনারা অন্য কোনো দারাজ অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছেন তো আপনাকে কি করতে হবে ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে যে অ্যাকাউন্টে দ্বারাজ বিকাশটা অ্যাড করে রেখেছেন সেই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে করবেন দেখুন যে পেমেন্ট অপশন সেই পেমেন্ট অপশনে যাবেন অ্যাকাউন্ট অপশনে গিয়ে পেমেন্ট অপশনে যাবেন দেখুন আপনারা যে বিকাশ নাম্বারটা দেখাচ্ছে বাইন্ড করা তো আপনাকে এটা ডিলিট করে দিতে হবে তো ডিলেট করে ডিলেট করে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে ডিলেট হয়ে যাবে তো এইবার এইরকম করে মানে যেই অ্যাকাউন্টে আগে বাইন্ড করা আছে সেই অ্যাকাউন্ট থেকে আগে বাইন্ড ছুটাতে হবে কারণ একটি বিকাশ শুধুমাত্র একটি দ্বারা অ্যাকাউন্টেই বাইন্ড হয় তো আপনারা যদি আগে কোনো জায়গায় বাইন্ড করে থাকেন বিকাশ অ্যাকাউন্ট সেটা অবশ্যই আপনাকে ছুটিয়ে আসতে হবে তারপর আপনারা নতুন অ্যাকাউন্টে সেটা বাইন্ড করে পেমেন্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝেছেন